ওম শান্তি আজ সতেরো এক দু হাজার তেইশ বাবাজ মহাবাক্যে বলেছেন আমরা এই পাঠশালাতে এসেছি নিরাকার বাবার কাছে পড়াশোনা করে রাজাদেরও রাজা হতে নিজেদের উচ্চ ভাগ্য নির্মাণ করতে তাই পড়ায় অ্যাটেনশন দিতে হবে বুদ্ধি যেন এদিক ওদিক না যায় পরমাত্মা ব্যতীত রাজার রাজা স্বর্গের মালিক কেউ বানাতে পারে না স্বর্গের রচয়িতা হলেনি নিরাকার বাবা বাচ্চারা অসীম জগতের পিতার কাছে এসেছে সৌভাগ্য তৈরি করতে অনেক বড় পরীক্ষা বাবা বলেন শ্রীমত অনুসারে চলতে হবে শ্রীমতেই মাতা পিতা টিচার সদ্গুরু সকলের মত একত্রিত রয়েছে সকলের রস একের মধ্যে ভরা আছে আজ সারা দিন বাবার শ্রীমতের আধারে কতটা চলতে পেরেছি তারই চেকিং চার্ট বাবার কাছে রাখছি বাবা বলেন এ হলো গডলি নলেজ সরস্বতীকে গডি নলেজ দিয়েছেন তাই সরস্বতী হলেন গডেজ অফ নলেজ গডফাদার হলেন পরম পিতা পরম আত্মা তিনি সকলের প্রিয়তম পতিত থেকে পবিত্র বানান প্রথমে নিজের কাছে নিয়ে যাবেন তারপর পবিত্র দুনিয়ায় পাঠিয়ে দেবেন চেক করে চলেছি এই গডলি নলেজ সম্পূর্ণভাবে বুদ্ধিতে আছে তো প্রিয়তম এক বাবাই স্মরণে আছে তো এই নলেজ সবাইকে দান করে সবার কল্যাণ করছি তো বাবা বলেছেন বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করতে হবে নিজের চুরাশি জন্মকে স্মরণ করা এটাই স্বদর্শন চক্রধারী হওয়া সেই জন্য সদর্শনে জ্ঞানও চাই বাবাকে স্মরণ করলে এই যোগ অগ্নিতে সব বিকর্ম বিনাশ হবে বাবা বলেন আমাদের উপর এখন রাহুর কঠিন গ্রহণ লেগে আছে পাঁচ বিকারকে দান করলেই গ্রহণ কাটবে চেক করে চলেছি সদর্শন চক্র বুদ্ধিতে ফিরছে তো যোগ অগ্নির দ্বারা বিকর্ম বিনাশ করে চলছে তো বাবা বলেছেন বাবা আমাদের নতুন দুনিয়ায় নিয়ে যাবেন তাই এই পুরানো দুনিয়া পুরানো শরীরের থেকে মমত্ব ত্যাগ করতে হবে এখন আমাদের পবিত্র হতে হবে পাঁচ বিকারকে জয় করতে হবে তাই এক বাবাকে স্মরণ করতে হবে বাবা যোগ বলের দ্বারা বিকর্ম বিনাশ করিয়ে বিকর্মাজিত রাজা বানিয়ে দেন দেবতারাই হলেন বিকর্মাজিৎ চেক করে চলেছি মনেই নেশা আছে তো বাবার শ্রীমতে চলে নিজের উচ্চ ভাগ্য তৈরি করছি বাবার রত্নকে ধারণ করে নিজেকে সৌভাগ্যশালী বানাচ্ছি বাবা শিক্ষক সদ্গুরু সর্বরূপে বাবাকে সাথে রেখে চলছি তো আজ বরদানে বাবা বলেছেন জাগতিক রসের আকর্ষণের বন্ধন থেকে মুক্ত থাকাই জীবন মুক্ত হওয়া জাগতিক সূক্ষ্ম বন্ধনগুলো ব্যর্থ সংকল্প ভাবনা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে আমি জীবন মুক্ত আত্মা এই সমানে মানে তো স্লোগানে বাবা বলেছেন যে ভালো মন্দ কর্ম সম্পাদনকারীদের প্রভাবের বন্ধন থেকে মুক্ত হয়ে সাক্ষী বা দয়ালু হয় সেই তপস্বী চেক করে চলেছি আমি সাক্ষী দ্রষ্টা রহম দিল হয়ে চলেছি তো আজ সারাদিনের শেষে বাবার কাছে বসে আজকের সারাদিনের তপস্যা চার্ট রাখলাম বাবা এখন সময় শুধু তপস্যার আর তপস্যার সকল কর্মের মাঝেও যখন একান্তে অশরীরী হয়ে তোমার কাছে পৌঁছে যায় শান্তি প্রেম আনন্দে মন ভরে ওঠে এক তুমিই সাহারা বাবা তোমাতেই সর্বপ্রাপ্তি সব শান্তি সব আনন্দ সব খুশি অন্তরে সদা তোমার শক্তিতে ভরপুর থাকি বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ গুড নাইট বাবা ওম